শুভ সন্ধ্যা কঙ্কনার সুশোভন। আজকে একটু আলোচনা করব। আমার আমার ইচ্ছেটা হচ্ছে তোমরা ঘটনাগুলো বিশ্লেষণ করতে শেখো, খুব ম্যাচিওর হইতে, ক্রিটিক্যাল হইতে। সবসময় যে সেই অ্যানালাইসিস বা সিদ্ধান্তটা সত্যি হবে নাও হতে পারে, কিন্তু ক্রিটিক্যাল অ্যানালাইসিস করার অভ্যাসটা করতে হবে। আর সবার কাছে সব সময় সমস্ত ডকুমেন্টস থাকবে, সবাই সব পড়বে নাও হতে পারে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা হ্যাবিট তৈরি করা, একটা ইন্টেলেক্ট তৈরি করা গ্র্যাজুয়ালি টু অ্যানালাইজ ফ্যাক্টস ভেরি ক্রিটিক্যাল, ভেরি ক্রিটিক্যাল। এবার এবার আমি যেহেতু কথা বলছি, ন্যাচারালি আমার কিছু কিছু সিদ্ধান্ত এসে যাবে, এটাকে ইম্পোজিশন মনে করো না, কিন্তু আমি কিভাবে অ্যানালাইসিস গুলো করছে এটা দেখো। ইউ হ্যাভ টু অ্যানালাইজ ক্রিটিক্যাল দ্য ফ্যাক্টস। এবার আমি আসছি, আজকের আমি বলেছিলাম, আজকে আমি কথা বলতে ইচ্ছে ছিল না, তোমাদের ডিস্টার্ব করতে চাইনি, না একটা খুব মিডিয়াতে চোখে পড়লো একটা খুব সিরিয়াস অ্যালিগেশন, মমতা ব্যানার্জি অ্যালিগেশন করেছে, কমপ্লেন করেছে, এবং সেটা খুব মিডিয়াতে, প্রায় সমস্ত মিডিয়া, বেঙ্গলি, ইংলিশ, অল ইন্ডিয়া মিডিয়াতে খুবই ডিসকাসড হচ্ছে, খুবই স্ট্রং অ্যালিগেশন, কমপ্লেন। তাকে বিজেপি খুন করতে চাইছে, বিজেপি খুন করার প্ল্যান করে ফেলেছে, এটা ভয়ঙ্কর অ্যালিগেশন, ভয়ঙ্কর অ্যালিগেশন। এবার এইটার ব্যাখ্যা করার প্রয়োজন আছে। ভারতবর্ষের ইতিহাসে অনেকগুলো খুন হয়ে গেছে, খুব বড় মাপের হাইলি পলিটিক্যাল মার্ডার হয়ে গেছে, এবং অনেক অ্যালিগেশনসও আছে, বিগ অ্যালিগেশনস আছে। এবার সেইগুলো একটা একটা করে ব্যাখ্যা করা যাক, তাহলে আজকের এই অ্যালিগেশনটার, এই কমপ্লেন্টের মানে আপনারা বুঝতে পারবেন। এবার দিন কয়েক আগে মমতা ব্যানার্জি কমপ্লেন করেছিলেন নন্দীগ্রামে, তাকে কয়েকজন, 4-5 জন লোক তাকে তাকে ধাক্কা দিয়ে ইঞ্জুরি করার চেষ্টা করেছে, পায়ে অ্যাঙ্কেলে তিনি ইঞ্জুরি পেয়েছেন, সে নিয়ে তো অনেক কথা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত কোনো অডিও ভিজুয়াল ফুটেজ পাওয়া যায়নি। এবং গভর্নমেন্টের তরফ থেকেও যে এফিডেভিটগুলো করা হয়েছে পুলিশের কাছ থেকে, কোথাও কিন্তু সেই অভিযোগের সার্বত্র প্রমাণিত হয়নি। তাদের একটা জিনিসই প্রমাণিত হয়েছে, মমতা ব্যানার্জি তার কল্পনার জগতে আছেন, বা উনি কোনো স্বপ্নের ঘরে হয়তো দেখেছেন কেউ তাকে ঠেলে ফেলে দিয়েছে, স্বপ্নের ঘরে। এখন স্বপ্নের ঘরে কেউ থাকতেই পারে, তো অধিকার সেটা আছে স্বপ্নের ঘরে থাকা, এবং একটা ঘোষ তৈরি করে একটা ভূতের নামে কমপ্লেন করা তো হতেই পারে, পলিটিক্স সেটা হতেই পারে। হ্যাঁ, এবার আমি আসি ক্রিটিক্যাল অ্যানালাইসিসে, যেটা আমাদের ভীষণ প্রয়োজন। আজকে মমতা ব্যানার্জির এই অ্যালিগেশন যে তাকে বিজেপি খুন করতে চাইছে, আমি একটাই প্রশ্ন করেছি মমতাকে, প্রথমে বলেছিলাম কে খুন করতে চাইছে, দেখলাম উনি বলে নিজেই বলে দিয়েছেন তাকে বিজেপি খুন করতে চাইছে, খুব ভালো, কিন্তু কি উদ্দেশ্যে? খুনের তো একটা উদ্দেশ্য থাকবে, মমতা খুন হয়ে গেলে কার লাভ, মমতা খুন হলে কার লাভ? বিজেপি যদি মমতাকে খুন করে কার লাভ, বিজেপির কোনো লাভ হবে কি? এই প্রশ্ন। এবার আমি আসছি ইন্ডিয়ান পলিটিক্স এর কতগুলো বিগ মার্ডার্স। আমি প্রথমেই আসবো একদম 1948 এর বিগ মার্ডার, মহাত্মা গান্ধীর মার্ডার। হ্যাঁ, অ্যাপারেন্টলি আমরা দেখছি মোহনদাস করমচাঁদ গান্ধী। একটা জিনিস বলে রাখি কঙ্কনা, ব্রহ্মচারিণী শুদ্ধ প্রকাশ সবাই আছো, একটা জিনিস বলে রাখি, মনে রেখো মহাত্মা গান্ধী মার্ডার হচ্ছে লাস্ট ডে অফ দা জানুয়ারি 48,
তার আগে থেকে বহুবার কিন্তু মহাত্মা গান্ধী বলছেন আমি খুন হয়ে যেতে পারি, আমার জীবনের রিস্ক আছে, এই কথাগুলো তিনি বলছেন বলছেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি, তার কিলিংসের কিছুদিন আগে একটা বইকে আমি কোট করছি, বইটার নাম হচ্ছে, আমি বহুদিন আগে পড়েছিলাম, এটা খুঁজে বের করলে আবার আমি কোট করতে পারবো, বইটার নাম খুব সম্ভবত ফ্রিডম অ্যান্ড চকলেট কেক, এরকম একটা নাম। বইটার রাইটার কিন্তু সাম নয়নতারা সাইগল, যে হচ্ছে নেহরুর ভাগ্নি, ওর এক বোনের মেয়ে নয়নতারা সাইগল। এবং লাইনগুলো আমি বলছি, একটা জায়গায় বলছে নয়নতারা, ওটা লিখেছে ও মহাত্মা গান্ধী মার্ডারের পরে, কিন্তু ঘটনাটা ঘটেছে মহাত্মা গান্ধী মার্ডারের ডেফিনেটলি আগে। একদিন নয়নতারা গিয়েছে তার বান্ধবীদের নিয়ে মহাত্মার সঙ্গে দেখা করতে, সেই দেখা করতে যাওয়ার সময় মহাত্মাজি নয়নতারাকে বলছে তুমি আজ এসেছো, ভালো করেছো, তুমি পরে এলে আমাকে দেখতে পেতে একটা বিশাল ক্রাউডের মধ্যে, ইন দা ওশন অফ ক্রাউড, ক্রাউড অফ পপুলেশন পিপল, দ্য ওশন অফ পিপল, এই কথাটা বলেছে, এটা নয়নতারা কোট করেছে। নয়নতারার এটা ইঙ্গিত হচ্ছে বলার যে মহাত্মাজি আগে থেকেই তিনি যে মার্ডার হবেন জানতে পেরেছিল। এবার আরো আছে, দেখো আমি তো বলেছি তোমাদেরকে বহু আগে, গভর্নমেন্ট ডকুমেন্টসই বলছে একদম বোম্বে থেকে, তখন বোম্বে মহারাষ্ট্র প্রভিন্স, তখন ইনার প্রভিন্স গুজরাট মহারাষ্ট্র একসঙ্গে, সেই জয়েন্ট প্রভিন্সের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন তখন দেশাই, দেশাই বোম্বে থেকে দিল্লিতে ফোন করে জানিয়ে দিয়েছে যে পুনা থেকে একটা টিম সশস্ত্র অবস্থায় এগিয়ে গেছে দিল্লির দিকে, এগোচ্ছে এবং মহাত্মার জীবনে রিস্ক আছে। এই খবর পেয়েছে দিল্লিতে বসে প্যাটেল, নেহেরু, মাউন্টব্যাটেন, তারপরেও কোনো এই সশস্ত্র দলকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করা হয়নি। এবং আমি আবার বলেছি যে বিড়লা বাড়িতে গান্ধী থাকতেন, 10 দিন আগে সেখানে ব্লাস্ট হয়েছে, তারপরেও কোনো পুলিশ পোস্টিং হয়নি। এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে, আমি আজকে কিছু সহজ কথা বলবো, আগে ইঙ্গিতে কথা বলতাম, আজকে কিছু সহজ কথা বলবো, এটা ইঙ্গিত করে যে দিল্লির কর্তৃপক্ষ, সেই মাউন্টব্যাটেন বলো, নেহরু গান্ধী বলো, দে আর অ্যালাউইং দ্য মার্ডার অফ গান্ধী টু হ্যাপেন, ক্লিয়ার, অ্যালাউইং। এবার তোমরা যদি এই বইটা পড়ো, ফ্রিডম এট মিড নাইট মাউন্টব্যাটেন, দেখবে সেখানে 40 অগাস্ট 15 যখন ট্রান্সফার অফ পাওয়ার হয়ে গেল, ডিভিশন হয়ে ট্রান্সফার অফ পাওয়ার হয়ে গেল দিল্লিতে, যখন নেহরু পিএম এর ওথ নিলেন, তার কয়েকদিনের মধ্যে একদিন মাঝরাতে প্যাটেল এবং নেহরু গিয়ে প্র্যাকটিক্যালি মানুষের পায়ে পড়ে গেছে, হুজুর আমরা যুদ্ধ বুঝি না, আমরা ক্যাওস বুঝি না, রায়ট বুঝি না, আমরা আর্মি ইউজ করতে জানি না, আর্মি কি করে ডিপ্লয় করতে হয়, কিভাবে পিস কন্ট্রোল করতে হয় জানি না আমরা, আপনি এটা জানেন, আপনি সমস্ত দায়িত্ব নিন। প্র্যাকটিক্যালি মাউন্টের কাছে ভারতবর্ষ অ্যাডমিনিস্ট্রেশনটা হ্যান্ড ওভার করা হয়েছিল। আরো 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 ভয়ঙ্কর কথা বলছি, দেখুন মাউন্টব্যাটেন দেখলো যে মোহনদাসকে আর বাঁচিয়ে রেখে দরকার নেই, মোহনদাস যদি বেঁচে থাকে, কারণ তাকে নিয়ে 25 বছর ধরে ইংরেজ এত খেলা খেলেছে, সে যদি মুখ খুলে বলে দেয় তাহলে কিন্তু ইংরেজের নোংরামিটা প্রকাশ পেয়ে যাবে, এবং এইরকম লোককে আর বাঁচিয়ে রাখা দরকার নেই, কারণ একে দিয়ে আমার কাজ হয়ে গেছে, একে দিয়ে আমার ভারত বিভাগ হয়ে গেছে, ভারতবর্ষের সত্যিকারের ন্যাশনালিস্টদের লিডারদের খতম করা হয়ে গেছে, একে দিয়ে ভারত বিভাগ হয়ে গেছে, ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে, আমার সব পারপাস সার্ভ হয়ে গেছে, এই লোকটাকে বাঁচিয়ে রাখার দরকার। নেহরু দেখছে যে এই সিচুয়েশন এমন একটা অবস্থা যে আস্তে আস্তে আরএসএস
এবং হিন্দু মহাসভা এই গ্রুপসগুলো আস্তে আস্তে পপুলারিটি গেইন করছে, কারণ পার্টিশনের জন্য কোটি কোটি মানুষ ভারতবর্ষে এই প্রান্ত ও প্রান্ত থেকে রিফিউজি হয়ে আসছে, কোটি কোটি রিফিউজি তৈরি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ খুন হয়ে গেছে, তারা অল ব্লেমিং গান্ধী আর নেহরু। পপুলারিটি বাড়ছে, হিন্দু মহাসভা এবং আরএসএস বাড়ছে, এই পপুলারিটি যেটা বাড়ছে এটাকে স্তব্ধ করার একটাই পথ, যদি গান্ধীর মতো একটা লোক কোনো না কোনো হিন্দুর হাত দিয়ে খুন হয়ে যায়। একদম, এরা এই সুযোগটা গ্রহণ করেছে। মনে রাখবেন, নাথুরাম গডসে বা তার গ্রুপের গান্ধী মার্ডারে কোনো লাভ হয়নি, লাভ হয়েছে মাউন্ট ব্যাটেনের, ব্রিটিশদের লাভ হয়েছে নেহরু, পরিষ্কার মনে রাখবেন। ওই যে বললাম যে ফোর্থ বুলেটটা যেটা গান্ধীর বডিতে পাম্পড হয়েছিল টু অ্যাসিওর দ্য ডেথ, এবং গান্ধী উন্ডের অবস্থায় পড়েছিলেন, সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট হসপিটাল নিয়ে যাওয়া হয়নি, দে অ্যাসিওর দ্য ডেথ অফ গান্ধী অন দ্য স্পট। তো ভয়ঙ্কর কথাগুলো বলে রাখলাম। এবার আসছি আমি, ব্লেমটা হলো নাথুরাম গডসের, কিন্তু গেনটা হলো অন্য জায়গায়। কঙ্কনা কথাগুলো বুঝতে পারছো? হ্যাঁ, সুশোভন, খোকা বাবুর লাভ, খোকা বাবুর লাভ। সরি, নাটক রানী কে আমি জানি, যেখানে থাকেন, যাই হোক, এই মহিলা মানসিক রোগী, এক ভাই বিজেপিতে চলে যাবে ঠিক ছিল, এখন আর যাবে না, কারণ ওর ভাইকে উড়িয়ে দেবে, ডাকাতকে কে আবার মারবে, সার এই জম ছাড়া এই মহিলা ঘৃণ্য চরিত্র। অভিষেক, আমি এবার, হ্যাঁ সমস্যাটি এবার আসছি আমি তারপরের মার্ডারটাতে, ফলে দেখবে গান্ধী মার্ডারের কেস কমপ্লিট হয়নি, গভর্নমেন্ট অফ নেহরু ডিড নট অ্যালাউ দ্য কমপ্লিশন অফ দ্য মার্ডার, গান্ধী মার্ডার কেস, গান্ধী মার্ডার কেস কমপ্লিট হওয়ার আগেই নাথুরাম গডসেকে হ্যাং করে দেওয়া হবে, কারণ আরো কিছুদিন কেস চললে তথ্য বেরিয়ে আসতে পারত। হ্যাঁ, হ্যালো, এবার আসছি আমি তারপর, তারপরের মার্ডার, বিখ্যাত মার্ডার, একদম সঞ্জয় গান্ধী মার্ডার চোখের সামনে দেখেছেন আপনারা, চোখের সামনে ক্র্যাশ প্লেনে সঞ্জয়ের ডেড বডি পড়ে আছে, সাদ্দারজান, ইন্দিরা গান্ধী ড্যাশ ইন টু দ্যাট এরিয়া, প্রথমে গিয়ে ইন্দিরা গান্ধী সঞ্জয়ের হাতের এখানে বালাটা, বালা একটা ছিল আর নয় সেটা খুলে নিয়েছে, আর কমরের আর একটা ছিল, যেমন রূপোর জিনিস, একটা একটা কস্টলি একটা জিনিস ছিল, এই দুটো জিনিস তাবিজ আর বালার মতো, হাতে থাকে তাবিজ আর কমরে একটা জিনিস থাকে, এই দুটো খুলে নিয়েছিল, খুলে নিয়ে ওইখানে অন দ্য স্পট ডিক্লেয়ার করেছিল যে একটা কমিশন করা হলো টু ইনভেস্টিগেট ইন টু দ্য মিস্টেরিয়াস ডেথ। সন্ধেবেলায় রেডিও ব্রডকাস্ট হলো, পরিষ্কার মনে আছে, এটা সোমবার সন্ধেবেলায় রেডিও ব্রডকাস্ট হলো, তখন রেডিও, তখন টিভি আসেনি, রেডিও রেডিও হলো যে কমিশনটা উইথড্র হয়ে গেছে। কারণটা কি? কারণ দি রিয়েল কনস্পিরেটরস ইজ ইনসাইড দ্য হাউস। এবার আসছি আমি, কারণ এই অ্যাপ্রিহেনশন, এবার তার নিজের মার্ডার, নিজের মার্ডার, এবার দেখো নিজের মার্ডার তো নিজেই, আমি বলেছি এই জায়গাটা আসি, ইন্দিরা গান্ধী যখন ক্ষমতার বাইরে 77-এ ওদের বাইরে চলে গেলেন, তখন উনি, কারণ ক্ষমতা ছাড়া নেহরু গান্ধী ডাইনেস্টি কখনো থাকতে পারেনি, কারণ তাদের ধারণা হয়ে গেছে ভগবান তাদেরকে তৈরি করেছে টু রুল দ্য কান্ট্রি, এই ভারতবর্ষ তাদের পৈতৃক প্রপার্টি, দে আর দ্য অনলি পার্সনস টু রুল দিস কান্ট্রি। উসখুস করছেন, অনেক কায়দা কানুন করলেন, করে সেই সময় দিল্লিতে জনতা পার্টি সেটাকে নড়বড়ে করে চরণ সিংকে ব্যাকিং করে গভর্নমেন্টে আনলেন খেলা, আর ওদিকে পাঞ্জাবে তখন আকালি আর জনতা গভর্নমেন্ট চলছে,
প্রথম স্টেজ কি করবে, একদম ফেজ ওয়ান, যেটা আমি বলেছিলাম, যেটা খালিস্তান কনস্পিরেসি ফেজ ওয়ান ইন্দিরা গান্ধীর, হচ্ছে পাঞ্জাবে ভিন্দারওয়ালাকে এনকারেজ করে একটা মুভমেন্ট করা, খালিস্তান সেপারেট খালিস্তান তৈরি করা মুভমেন্ট, এটাকে পুরোপুরি এনকারেজ করে গেল। প্ল্যানটাই হচ্ছে ভিন্দারওয়ালে এবং সঞ্জয়ের, তো ব্যাকিংটা হচ্ছে ইন্দিরা গান্ধীর, হচ্ছে ফেজ ওয়ান। আমি পাঞ্জাবের মধ্যে আন্দ্রেস তৈরি করব, আন্দ্রেস তৈরি হলে আমার যে আন্দ্রেস্ট হবে, সেই আন্দ্রেস্টের যে স্পেস তৈরি হবে, যে কারণ তখন জনতা পার্টি এবং আকালি গভর্নমেন্ট আনপপুলার হবে, সেই আনপপুলারিটি সেই স্পেসে কংগ্রেস আবার রিভাইভ করবে, দ্যাট ইজ ফেজ ওয়ান। এটা হলো, এটা সাকসেস হওয়ার পরে ফেজ টু তৈরি হলো। ফেজ টু কি? ফেজ টু হচ্ছে ভিন্দারওয়ালাকে ওই তখন ও সেলটার নিয়ে ফেলেছে ইন দা ইন দা পরের ফেজে ইন দা গোল্ডেন টেম্পল, ইন্দিরা গান্ধী দিল্লিতে ক্ষমতায় এসে গেছে, কিন্তু তারপরে সমস্ত বাই ইলেকশনসে উনি ফেল হারছেন। 80 ইলেকশনে ক্ষমতায় এলেন, কিন্তু 84-এর এন্ডে তাকে আবার একটা ইলেকশন ফেস করতে হবে, সরি 85-এর আর্লি পার্টে তাকে ইলেকশন ফেস করতে হবে। এবার হাউ টু গেট এ পপুলার ইস্যু, হাউ টু গেট এ পপুলার ইস্যু, সেই পপুলার ইস্যু তৈরি হচ্ছে, হাউ টু গেট এ পপুলার ইস্যু, সেই ভিন্দারওয়ালাকে সেন্টারে রেখে কি তৈরি হচ্ছে, মানে একটা পোল ইস্যু দরকার। বাই ইলেকশন সে উনি হারছে, উনি বুঝে গেছেন 85-এর ইলেকশনে ক্ষমতায় আসতে পারবেন না, হি নিডস এ পপুলার ইস্যু, দ্যাট ইজ ফেজ টু, কনস্পিরেসি ফেজ টু অব দি খালিস্তান। সেখানে হচ্ছে যে ভিন্দারওয়ালে সেল্টার নিয়েছে ইন দ্য গোল্ডেন টেম্পল, বাইর থেকে সমস্ত অস্ত্রগুলো সেখানে এন্ট্রি দিচ্ছে, সেটা অ্যালাউ করছেন ইন্দিরা গান্ধী, সি ইজ অ্যালাউইং এন্ট্রি অফ এন্ট্রি অফ দ্য ওয়েপন্স অ্যান্ড অ্যাকুমুলেশনস অফ দ্য ভেরি সফিস্টিকেটেড ওয়েপন্স ইন দ্য ইনসাইড দ্য গোল্ডেন টেম্পল। এবার বাই দ্য প্রোপাগান্ডা, এটা ভারতবাসীকে জানাতে হবে যে টেরোরিস্ট সেট আপ তৈরি হয়ে গেছে ইনসাইড দ্য গোল্ডেন টেম্পল, এটাকে অপারেশন করতে হবে। তার জন্য প্রচুর মাসের পর মাস ডায়ালগ চললো, ডায়ালগ ফেল করলো, তারপরে দেশবাসীকে এটা বোঝাতে হবে যে একটা আর্মি অপারেশন দরকার, আর্মি অপারেশন দরকার। অথচ ভিন্দারওয়ালাকে আগেই অ্যারেস্ট করার স্কোপ ছিল, এবং গোল্ডেন টেম্পলের চারধার চারধার থেকে ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করার সুযোগ ছিল, ফুড সাপ্লাই বন্ধ করার সুযোগ ছিল, সেগুলো উনি করলেন না। কারণ সেগুলো করলে একটা সাইলেন্ট অপারেশন হবে, তাতে শোম্যানশিপ নেই, শো নেই, এবং কমান্ডো অপারেশন, যে অপশনসগুলো উনি ক্যান্সেল করলেন। এবং যখন এই গোল্ডেন টেম্পল বসে আছে, যখন এই যে ক্রাইসিস চলছে, তখন মিডিয়াতে এভরিডে নিউজ হেডলাইন যে গোল্ডেন টেম্পল আন্ডার দি কন্ট্রোল অফ ভিন্দারওয়ালে, এ টেরোরিস্ট, অ্যান্ড এই টেরোরিস্টকে কিন্তু তৈরি করেছেন ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী, এবং এর সমস্ত। এবার তখন যে এই যে অপারেশনসগুলোর কন্ট্রোলটা কিন্তু ক্যাবিনেট করছেন এই অপারেশনস, তখন ভারতবর্ষে এমন একটা সেকেন্ড টাইম যখন ইন্দিরা গান্ধী এলেন, প্র্যাকটিক্যালি ইন্দিরা গান্ধী ইজ গাইডেড বাই দ্য কিচেন ক্যাবিনেট, নট দ্য ক্যাবিনেট। সেই কিচেন ক্যাবিনেট বসে আছে তার বাড়িতে, সেখানে আছে সঞ্জয় গান্ধী, একজন ওয়ান অফ দ্য ফতেদর আর ধাওয়ান, ফতেদর ধাওয়ান, আলেকজান্ডার, পিসি আলেকজান্ডার, এরা হচ্ছে কিচেন ক্যাবিনেটের লোক। ওয়াইজ কোনো ডিসিশন, কোনো ভালো ডিসিশন তাদের পছন্দ নয়, এই কিচেনে বসে সমস্ত ডিসিশন হয়, সেই ডিসিশনটাকেই গভর্নমেন্ট এক্সিকিউট করে, ইন্দিরা গান্ধী এক্সিকিউট করে। মাঝে মাঝে ইন্দিরা গান্ধী বলছেন আমি অসহায়, আমি খুন হয়ে যেতে পারি, ইন্দিরা গান্ধী বারে বারে বলছেন আমি খুন হয়ে যেতে পারি, আমি খুন হয়ে যেতে পারি। খুন যদি তুমি হয়ে যেতে পারো, সেই জিনিসটা আমি বুঝতে পারছো, তুমি তো জানো যে কোনখান থেকে তোমার খুনের ভয়, তুমি সেই স্টেপসগুলো নিলে না কেন? তোমার বাড়িতে বসে গেছে একটা ফরেনার লেডি, ইটালিয়ান ফরেনার লেডি,
বসে আছে। ফতেদার থেকে আরম্ভ করে কয়েকজন লোক, নিজের ছেলে, এরাই সমস্ত ডিসিশন নিচ্ছে। দে আর এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার্স, সংবিধান তাদের কোনো পজিশন নেই, অথচ দে আর লিডিং দ্য হোল গভর্নমেন্ট, দে আর গাইডিং দ্য প্রিন্সিপালস অ্যান্ড ডিসিশনস অফ দি হোল গভর্নমেন্ট। ক্যাবিনেট একদম ছোট জগন্নাথ হয়ে বসে আছে, ক্যাবিনেটের কোনো মেম্বারের কোনো ডিসিশন নেই, ঠিক যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এখন। মমতার ব্যানার্জির বাইরে শুধু ক্যাবিনেট মিনিস্টার জাস্ট হাট বাট হয়ে পড়ে আছে, কারোরই কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। এখানে সব কাজই মমতা ব্যানার্জি করে, সব ডিসিশনই মমতা ব্যানার্জি নেয়, ছোটোখাটো দু একটা কাজ যা বলে মমতা ব্যানার্জি, এই মন্ত্রী সেই মন্ত্রী করে, মন্ত্রীদের কোনো কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই। এখানে সব কাজই করেন মমতা ব্যানার্জি, সব সিদ্ধান্ত নিয়ে মমতা ব্যানার্জি, হি ইজ এভরিথিং, সি ইজ এভরিথিং, একই জিনিস, একই ক্যাটেগরির, একই ক্যাটেগরির মাইন্ডসেট, একই স্টাইল অফ ফাংশনিং, ইন্দিরা গান্ধী সেকেন্ড ফেজে, মমতা ব্যানার্জি সেখানেও মমতা ব্যানার্জি, সেখানে ইন্দিরা গান্ধী বারে বারে বলছে আমি খুন হয়ে যেতে পারি, আমি অসহায়, আমি অসহায়। কারণ সে জানে যে পার্টিকে ধ্বংস করেছে, সে ব্যাংক সিস্টেমকে ধ্বংস করেছে, এবং সে একটা কোটারের মধ্যে দিয়ে দেশকে চালাতে চেষ্টা করেছে, টু বি ডিকটেটার। কারণ ডিকটেটারের স্টাইলে ইউ ক্যান নট টেক উইথ ইউ দ্য হোল ক্যাবিনেট, হোল পার্লামেন্ট, কারণ হোল পার্লামেন্ট কারণে নেওয়া মানে খুবই ডেমোক্রেটিক, মানে ইন্দিরা গান্ধীর মাথার মধ্যে তো ডেমোক্রেটিক হওয়ার কোনো ইচ্ছে নেই। হি সি ওয়ান্টস টু বি ডিকটেটার উইদাউট এনি রিজনিং, সি প্লেসেস হিজ প্রজেক্টস অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি এক্সিকিউটেড, এই তো তার আইডিয়া। এবং তিনি নিজের অজান্তে কিন্তু ট্র্যাপড হয়ে গেছেন বাই দিস ফতেদার্স, অ্যালেকজান্ডার্স, অল দিস থিংস, কারণ প্রত্যেকের ধান্দা আছে। এবং ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টার করলেন, অপারেশন ব্লু স্টার করলেন, এবং ন্যাচারালি দ্য হিউজ কমিউনিটি, পাঞ্জাবি শিখ কমিউনিটি প্রচণ্ড রেগে গেলেন, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। এবং ভিন্দারলেকে উনিই সৃষ্টি করেছিলেন নিজের ধান্দায়, ঠিক যে জিনিসটা মোহনদাস করেছিল, খিলাফত মুভমেন্ট সৃষ্টি করে উনি ভারতবর্ষে একটা ডিসরাপশন করেছিলেন, হিন্দু মুসলিম রিলেশনসে ডিসরাপশন নিয়ে এসেছিলেন, সেই ডিসরাপশন করে প্রচুর হিন্দু খুন হয়েছিল, ডিসরাপ্টেড সোসাইটি অ্যান্ড দ্যাট লেড টু পার্টিশন অফ ইন্ডিয়া। ঠিক ইন্দিরা গান্ধীও এখানে নিজের পাওয়ারকে কনসোলিডেট করার জন্যে উনি শিখেদের সঙ্গে হিন্দুদের রিলেশনটাকে ব্রেক করার চেষ্টা করলেন, যে উদ্দেশ্যে তিনি ভিন্দারওয়ালাকে তুললেন, একটা উগ্রপন্থী শিখকে উনি তুললেন, ডিস্টারবেন্স তৈরি করলেন, ডিসরাপশন তৈরি করলেন, একটা আনস্টেবল করলেন, শিখেদের সঙ্গে হিন্দুদের একটা সম্পর্কটাকে তিক্ত করলেন। সেই তিক্ত সম্পর্ক সে 84 থেকে আজও কিন্তু চলেছে, আজও চলেছে, ডিসরাপশন করলেন। তারপরের খুনটা আর খুন, খুন তো হয়েছে নিজের লোকের হাতে, এবং প্ল্যানটাও তো নিজের লোকেরা করে দিয়েছে। কিরকম, এখানে স্পাই মাস্টার কাউয়ের কথা বলে, আরএন কাউয়ের কথা বলেছিলাম, আরএন কাউ নির্দেশ দিলেন, কারণ আরএন কাউ চাননি, যারা সত্যিকারের ব্যালেন্স ক্যারেক্টার তারা কেউই চায়নি কিন্তু অপারেশন ব্লু স্টারের প্রজেক্টটা চায়নি, তারা চেয়েছিল কমান্ডো অপারেশন হোক, ইন্দিরা গান্ধী নিলেন না, কারণ ফতেদার্স এবং তার ছেলে রাজীব এরা এই কমান্ডো অপারেশন প্রজেক্টটাকে ক্যান্সেল করে ফ্রন্টে লোয়ার বাই দ্য আর্মি একদম অপারেশন ব্লু স্টারের পছন্দ করলেন, যেটা খুব ডিভাস্টেটিং হলো। এবং এবং অপারেশন ব্লু স্টারে টেম্পল ক্রমের ধ্বংস হয়েছিল, এটা শিখ কমিউনিটি কখনো কখনো বরদাস্ত করবে না, বরদাস্ত করে উনি, তারা বদলা নিয়েছিল। এবং যখন অপারেশন ব্লু স্টার হয়ে গেছে তারপরেও কিন্তু ওয়ার্নিং দিয়েছেন কাউ, আরেন কাউ এবং অন্যান্য অন্যান্য ব্যক্তিরা, যেমন এই যে বইয়ের লেখক জি বি এস সিধু, উনিও ওয়ার্নিং দিয়েছেন, অনেকে ওয়ার্নিং দিয়েছেন যে এই যা সিচুয়েশন তৈরি হয়ে গেছে ইন্দিরা গান্ধীর বাড়ির মধ্যে এবং সারা বন্ধুসে, যেমন না কোনো শিখকে পোস্টিং দেওয়া হয় অ্যাজ দ্য গার্ড অফ দ্য হাউস
অ্যান্ড অ্যাজ হিজ বডি অ্যান্ড অ্যাজ হার বডিগার্ড। একদিন কাউ দেখলেন, হঠাৎ একদিন দেখলেন, এবং জিবিএস সাধু সিধু হাই অফিসার রয়েন, উনি দেখলেন ইন্দিরা গান্ধীর বাড়ির মধ্যে বাইরে শিখেরা অ্যাজ গার্ড দাঁড়িয়ে আছে। আবার প্রতিবাদ করলেন, তা সত্ত্বেও সেই ডিসিশনকে টার্ন ডাউন করলো। টার্ন ডাউন যে কে করলেন সেটা এখনো রহস্য। টার্ন ডাউন করে সেই শিখেদের কয়েকজন শিখেদের কি সেখানে পোস্টিং দেওয়া হলো। এই পোস্টিংটা যে কে দিয়েছিল এই জায়গাটা রহস্য। এই পোস্টিং দিয়েছে ইন্দিরা গান্ধীর কিচেন ক্যাবিনেটের কেউ, বাড়ির লোক। বাড়ির লোক ছাড়া এই কাউয়ের এই নির্দেশ বা হাই র অফিসারদের বা ইন্টেলিজেন্স অফিসারদের এই নির্দেশকে অমান্য করার অধিকার কারুর ছিল না। আবার বলি, ইন্দিরা গান্ধীর মার্ডারার ছিল ঘরের মধ্যে, এক্সিকিউট করেছে ওই কয়েকজন শিখ, সুযোগটা করে দিয়েছে কিন্তু ওই বাড়ির লোকেরা। ইভিন তারপরের মার্ডারটা আপনাদের সঞ্জয় রাজীব গান্ধীর মার্ডার, রাজীব গান্ধীর মার্ডারের প্লট তৈরি করেছে বাড়ির লোক। বাড়ির লোক রাজীব গান্ধী যখন যে প্ল্যাটফর্মে যখন ব্লাস্ট হয়ে মরছে, দেখুন তার আগের যে কয়েকশো ইলেকশন ক্যাম্পেনিং করেছে 90-তে, সব জায়গাতেই তার সঙ্গে তার স্ত্রী, সঙ্গে সেই প্রদেশের কংগ্রেস চিফ, সবসময় এই এমন একটা জায়গা পেরাম্বুর, পেরাম্বুর জায়গাতে যেখানে ওনার খুন হলেন, সেইখানে সেই মঞ্চে রাজীব গান্ধী একা একা, কেউ নেই, লোকাল লিডার নেই, স্টেট প্রেসিডেন্ট নেই, স্ত্রী নেই, রহস্য কোথায় দেখুন। আজকে আজকে এখানে যে যে কারণে যে ট্র্যাজেডি বলেছিলাম, রাজীব গান্ধী মোহনদাস গান্ধীর মার্ডার ফাইলস মিসিং, কোর্ট থেকে মিসিং, এবং কেস প্রসিডিং তখনই 48-এ কমপ্লিট করা হয়নি। সঞ্জয় গান্ধী মার্ডারের কেসটা স্টার্টই হলো না, অন দ্য ভেরি সেম ডে কমিশন উইথড্রন। ইন্দিরা গান্ধী মার্ডারের কমিশনের ফাইলস পার্লামেন্টে টেবিলড হলো না, যদিও কংগ্রেস নিচে গভর্নমেন্ট রান করেছে তারপরে। তারপর সঞ্জয় গান্ধী মার্ডারের পরেও তো কংগ্রেস গভর্নমেন্টই হয়েছে, সেখানে সোনিয়া গান্ধী তার নিজের ওয়াইফ, সো স্ট্রং লেডি, কিন্তু তারও মার্ডারের কমিশন ফাইলস পার্লামেন্টে প্লেসড হলো না। তার কারণ, খুনিরা তো ঘরের মধ্যেই বসে আছে, কভার আপ পর্যন্ত প্রয়োজন আজকে। এবং সঞ্জয় রাজীব গান্ধী মৃত্যুর জন্য রাজীব এবং রাজীব গান্ধী মৃত্যুর জন্যে কংগ্রেসই লাভবান হয়েছে। রাজীব গান্ধী মৃত্যুর পরের যে ইলেকশনের যে পার্টটা হয়েছে, যে সমস্ত এরিয়াতে পার্লামেন্ট ইলেকশন হয়েছে, সেখানেই কংগ্রেস জিতেছে। রাজীব গান্ধী মৃত্যুর আগের জায়গাগুলোতে পার্লামেন্টে কংগ্রেস হেরেছে। ঠিক তেমনি ইন্দিরা গান্ধী মার্ডারের জন্য সিম্প্যাথি ওয়েবে প্রচুর ভোট পেয়েছিল কংগ্রেস, তার 3/4 মেজরিটি পেয়েছিল, কংগ্রেসের লাভ হয়েছে, কংগ্রেস ওখানে লুজ করত। দেখো লাভটা কিভাবে হয়, পলিটিক্যাল মার্ডার করে কিভাবে লাভ গেইন করা হয়। ঠিক তেমনি আজকে মমতা যদি মার্ডার হয় উইল বি বেনিফিটেড, তাহলে মার্ডার করবে কি, একটা করবে কি। এবার আসছি আমি আর একটা জায়গাতে, আজ কতক্ষণ হয়ে গেল, আরো প্রশ্ন আছে কিছু? আমি এই ইস্যু থেকেই আমি স্যার কিছু জানার আছে, নেতাজি 1945 এর পর রাশিয়া থেকে কিভাবে ইন্ডিয়া ঢুকেছেন সে ব্যাপারে কিছু আলোকপাত করুন। এগুলো নিয়ে লিখেছি কিছু, বলেওছি কিছু, অভিষেক মেটা কেউ জানে না। ইয়েশ, সেটাই, কোনো ডকুমেন্টস পাই না বলেই আস করছি, কিছু কিছু থিওরিজ সামনে আসে বাট এখনো কোনো লিঙ্ক
একটা একটা গেস করা গেছে উনি কিভাবে এসছেন, কিন্তু ফাইনাল কথা তো আসবে লায়ন্স মুখ থেকে। আমরা সেগুলো বিভিন্ন ডকুমেন্টস থেকে যা পেয়েছি আমরা স্পেকুলেট করতে পারব। তিনি কিছু লেখালেখি হয়েছে, হ্যাঁ, সৌম্যসাথী 1940 সালে আগস্টের পর মাউন্টব্যাটেন কতদিন ভারতে ছিল, মাউন্টব্যাটেন 1 বছর তো ছিল যতটুকু মনে পড়ছে, 47 থেকে, যেমন এটা এটা একটা অভিষেক একটা অভিষেক একটা জিনিস বলি আমি তোমাকে, হি ওয়াজ বিফোর দ্যাট কমান্ডার ইন চিফ অফ দ্য ব্রিটিশ আর্মি স্টেশন ইন সিঙ্গাপুর, তারপর উনি পোস্ট অ্যাজ ভাইস রয়, ভাইস রয়। হি রিপ্লেসড ওয়াভেল, দ্যাট ওয়াজ 46, আই থিঙ্ক 46 এন্ড, 46 এন্ড, অ্যান্ড ইঞ্জিনিয়ার পার্টিশন অ্যান্ড ট্রান্সফার অফ পাওয়ার, অ্যান্ড ইনিশিয়ালি মাউন্টব্যাটেনকে সময় দেওয়া হয়েছিল 48-এর মিডিল, জুলাই অগাস্টের মধ্যে কাজটা করতে মাউন্টব্যাটেনকে সময় দেওয়া হয়েছিল যে ট্রান্সফার অফ পাওয়ারটা এক্সিকিউট করতে 48 জুলাই অগাস্টের মধ্যে। কিন্তু মাউন্টব্যাটেন মানে এডুইনা ওয়াজ ভেরি সাকসেসফুল, পার্টিকুলারলি এডুইনা ওয়াজ ভেরি সাকসেসফুল ইন কন্ট্রোলিং নেহরু অ্যান্ড গান্ধী, অ্যান্ড দিস রিলেশন, দিস ফাংশনিং অফ এডুইনা রিলেশন উইথ নেহরু হেল্পড মাউন্টব্যাটেন টু এক্সিকিউট দিস প্ল্যান অফ পার্টিশন অ্যান্ড ট্রান্সফার অফ পাওয়ার ভেরি ইজিলি, অ্যান্ড হি কুড ডু ইট ইন 1 ইয়ার বিফোর দ্যাট এন্ড অফ দ্য পিরিয়ড গিভেন টু হিম। 1 বছর আগে উনি কাজ করে ফেললেন, 48 জুলাই পর্যন্ত ওয়েট করতে হলো না, 47-এর অগাস্টেই ট্রান্সফার অফ পাওয়ার হয়ে গেল। তারপরেই হি ওয়াজ পোস্টেড অ্যাজ ফার্স্ট গভর্নর জেনারেল, তারপরে উনি ছিলেন বলে 1 বছর ছিলেন যতটুকু মনে পড়ছে। হ্যাঁ, একটু দেখে আবার আবার দেখে নিও তোমরা, বা আমি সময় পেলে দেখে বলবো। আচ্ছা, কিছু না, আমার মনে হয় গুগলে গেলেই তোমরা পেয়ে যাবে এটা, বা কোনো বড় বই খুঁজলেই পেয়ে যাবে। অভিক শুভ চক্রবর্তী, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কেন নেতাজির আইবি ফাইলসগুলো ডিক্লাসিফাই করতে এত টাইম নিচ্ছে? আচ্ছা অভিক, তোমরা কি করে জানলে যে এই ফাইলসগুলো আছে? যে হাজারখানেক ফাইল বেরিয়েছে সেগুলো পড়াশোনা হয়েছে? অভিষেক মিটা মনে মানে মোহনদাস গান্ধী নোট বাতিলের মতো অচল হয়েছিল 48 সালে? ইয়েস ইয়েস, হি ওয়াজ ইউজলেস, ইউজলেস, হি ওয়াজ ইউজলেস ইভেন বিফোর পার্টিশন অফ ইন্ডিয়া, হি ওয়াজ ইউজলেস টু প্যাটেল অ্যান্ড প্যাটেল অ্যান্ড 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 নেহরু। কাজ হয়ে গেছে, নেহরু তো নেহরুর কাছে তো ইউজলেস ছিলই, কারণ তার কাজ হয়ে গেছে। গান্ধীকে দিয়ে মাউন্টব্যাটেন লাস্ট কাজটা যেটা করিয়েছিল, যখন পার্টিশন হয়ে গেল, পার্টিশন হওয়ার প্ল্যান কমপ্লিট হয়ে গেছে, তখন ট্রান্সফার অফ পাওয়ার হয়নি, হু উইল বি দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, পার্টিশন ইন্ডিয়া, তখন এখানে প্যাটেল মেজরিটি ভোটস পেয়েছিল, প্রায় তখন প্রায় 14টা প্রভিন্সের ভোট, প্রায় 14টা ভোট পেয়েছিল, নেহরু পেয়েছিল 1টা ভোট। কিন্তু এই গণতান্ত্রিক পদ্ধতিকেও কিন্তু গান্ধী টার্ন ডাউন করেছিলেন, উনি নেহরুকেই কিন্তু পিএম করেছিলেন, নির্দেশ ছিল কিন্তু ব্রিটিশের, কারণ ব্রিটিশের
নেহরুর মতো লোককে ভীষণ প্রয়োজন। এই হচ্ছে ভারতের গণতন্ত্রের ভিত্তি, এই হচ্ছে গান্ধীর ডেমোক্রেসি। হিন্দু মহাসভা এখন কতটা কার্যকরী? অ্যাট দ্যাট টাইম দে হ্যাড গট ফলোয়ার্স, আমি জানি না এখন কত ফলোয়ার্স আছে। অভিক স্যার সেলবি শোলমারি সাধু বহুবার বলেছি, আর আমি ওটা নিয়ে আর ডিসকাস করব না। সঞ্জয় গান্ধীকে কে কি করে মারা গেল? বাই প্লেন ক্র্যাশ ইন সাফদারজান। কঙ্কনা গান্ধী মার্ডারের পর ও তো গান্ধীর পপুলারিটি বেড়ে গিয়েছিল। ইয়েস, এটাই তো অ্যাসেট হয়ে গেল। বাই মার্ডারিং গান্ধী, গান্ধী ওয়াজ মেড পপুলার, আদারওয়াইজ হি ওয়েন্ট টু অবলিভিয়ান। এবং সেই পপুলারিটি অফ গান্ধীটা সুবিধে হলো কংগ্রেসের আইকন হিসেবে ইউজ করে, গান্ধী বিকেম পপুলার। ইউ আর রাইট, সুজয় গডসের ফাংশনটা কি ছিল? ও তো স্বীকার করেছিল, হ্যাঁ ও তো স্বীকার করেছে, তো দাঁড়িয়েছিল, পালাবার চেষ্টা করেনি। কিন্তু গডসের গুলিতেই যে গান্ধী মরবেই, এইটা তো লাভবান লোকেরা শিওর ছিল না। যারা জানতো গান্ধী মার্ডারে তারা লাভবান হবে, তাই তো শিওর হতে হবে যে গান্ধী মার্ডার হতেই হবে। যদি যদি নাথুরাম গডসের বুলেটে যদি শুধু উন্ডেড হয়ে যায় তাহলে তাদের লাভ নেই, গান্ধী মার্ডার শুড বি কমপ্লিট। কে বলতে পারে মাত্র তিনটে গুলিতে গান্ধী নাও মরতে পারে? দিস মার্ডার শুড বি অ্যাসিওর, কিলিং শুড বি কমপ্লিটেড, দ্যাটস ওয়াই দ্য ফোর্থ বুলেট ওয়াজ নিডেড, অ্যান্ড দ্যাট ফোর্থ বুলেট কেম টু এ ফ্রম এ ডিফারেন্ট পিস্তল, ফ্রম এ পার্সন হু ইজ ম্যাক্সিমালি বেনিফিটেড বাই দ্য মার্ডার অফ গান্ধী। সঞ্জয় গান্ধীর স্ত্রী মানেকা সেটা অনেক পরে বেরিয়ে গেছে, বাই দ্য টর্চার ফ্রম সোনিয়া গান্ধী, কারণ সোনিয়া গান্ধীর ট্র্যাপে চলে গেছে পুরোপুরি ইন্দিরা গান্ধী চলে গিয়েছিল। চরণ সিং ওয়াজ ভেরি পপুলার, ভেরি পপুলার ফার্মার লিডার নর্থ ইন্ডিয়া, বাট ভেরি সরি টু টেল ইউ, চরণ সিং পলিটিক্সটা করলেন খুব খুব ইম্যাচিওর পলিটিক্স করলেন। হি ওয়েন্ট টু দ্য ট্র্যাপ অফ ইন্দিরা গান্ধী ইন 1979। অভিক মারিক গান্ধী শেষ দিকে হয়তো বুঝতে পেরে সুভাষের প্রতি অতিরিক্ত শ্রদ্ধাশীল হয়ে পড়েছিলেন। অভিক ইয়েস, তোমার মতো আমিও বিশ্বাস করতাম, কারণ গান্ধীর শেষ দিকের কিছু কিছু প্রেস ব্রিফিংস, কিছু কিছু রাইটিংস দেখে মনে হবে যে গান্ধী শেষ জীবনে তার ভুল বুঝতে পেরেছিল। কিন্তু আমি এর ধারণা হয়েছিল আমার, কিন্তু পরিষ্কার করে বলছি এটা ছিল তার বাইরের অভিনয়, অভিনয় বাইরে এই কথাগুলো উনি বলেছেন, কারণ সুভাষ তখন অনেক পপুলার, ভীষণ পপুলার, আইএনএ ইস্যু, নেতাজি তখন খুবই পপুলার। এই পপুলার ইস্যুর বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলাটা খুব রিস্কি, তাই সামনে এই কথাগুলো বলেছে। চক্রান্ত কিন্তু মৃত্যুর দিন পর্যন্ত করে গেছে, সুভাষচন্দ্রের বিরুদ্ধে চক্রান্ত গান্ধী মৃত্যুর দিন পর্যন্ত। কঙ্কনা ঘোষ, অভিষেক মেটিয়া, কঙ্কনা ঘোষ, হ্যাঁ ভিন্দরওয়ালা স্যার, আইএনএ ট্রেজার শেষমেশ কি হয়েছে এইটা নিয়ে এখনো, শেষমেশ যেটা হচ্ছে আমাদের কোর্টের
থেকে অর্ডার হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে যে তোমরা ট্রেস করো যে ট্রেজারগুলো কোথায় গেল। কিন্তু গভর্নমেন্টের সঙ্গে আমরা সেই কথাবার্তাটা এখনো এই করোনা ক্রাইসিসের জন্য করতে পারছি না, গভর্নমেন্টও চুপ করে আছে। আমরা আবার এই ইস্যুটাকে দেখব। কিছু ডকুমেন্টস পেয়েছিলাম, আরো কিছু ডকুমেন্টস আশা করছি, সেই ডকুমেন্টসগুলো থেকে আরো কিছু তথ্য পেয়ে যাব, দেখা যাক। আমি তো একটা কথা বলি যে হয়তো ট্রেজারটা আমরা আর ফিরে পাবো না, কিন্তু অ্যাটলিস্ট ট্রেস করতে পারবো কোথায় গেছে। হিস্ট্রি শুড বি রিটেন, একটা হোয়াইট পেপার গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দিয়ে যদি না বের করতে পারি তাহলে অ্যাটলিস্ট আমরা কয়েকজন চেষ্টা করে একটা হোয়াইট পেপার বের করব। দি থিং শুড বি রেকর্ডেড ফর দ্য ফিউচার অফ দিস কান্ট্রি। অভিষেক গাঙ্গুলি, আফটার ডেথ অফ সঞ্জয় মানেকা বিং অ্যাম্বিশিয়াস ওয়ান্টেড টু এন্টার পলিটিক্স। না, মানেকা অত অ্যাম্বিশিয়াস ছিল না, মানেকা অ্যাম্বিশিয়াস ছিল মানেকা, মানেকা দেখো মানেকা কিন্তু বাড়ি থেকে বিতাড়িত হয়েছে, কিছু পায়নি, ও কিচ্ছু পায়নি, এবং নিজের সেফটির জন্য, সেফটির জন্য ওকে একটা পলিটিক্সের সেন্টারে আসতে হয়েছে। আর তাছাড়া মানেকার পড়াশুনো সোনিয়ার থেকে অনেক বেশি, সোনিয়ার থেকে পড়াশোনায় মানেকা অনেক 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 বেশি। অ্যাটলিস্ট মানেকার স্পিচটা ড্রাফট করার জন্য ক্লার্ক লাগে না, সেক্রেটারি লাগে না, মানেকা নিজের স্পিচটা নিজেই ড্রাফট করতে পারে। চিড়িয়াখানাতে দুটো বাঘের বাচ্চা জন্মানোর পর হোর্ডিং দিয়ে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় ব্যাঘ্র শাবক জন্মালো। হ্যাঁ, খিলাফত আন্দোলনে পুরো বেশ বেসলেস, কোথাকার কেনাকে খালিফা তাকে নিয়ে আন্দোলন। ইয়েস, আর এটা এটা গান্ধীর প্রয়োজন ছিল, কারণ ওই বললাম একটা জায়গায় রিপ তৈরি করা, ডিসরাপশন তৈরি করা, ক্যাওস তৈরি করা, এর মধ্যে স্পেস করব নিজের পলিটিক্সের জন্য, নিজেকে প্লেসমেন্ট দেব। যখন হিন্দুরা খুন হচ্ছে তখন কি বলছে মোহনদাস, কি বলছে মোহনদাসের ল্যাঙ্গুয়েজটা বলে রাখি, আমি চাই অহিংসার আমার বাণীটা, আমার যে অহিংসার বাণীটা হিন্দুরা প্র্যাকটিস করুক। ফর দ্য মুসলিমের জন্য তার কিন্তু অহিংসার বাণীর কোনো বাণী নেই। হি ইজ নট সাজেস্টিং অর অ্যাডভাইসিং দ্য মুসলিমস টু প্র্যাকটিস নন ভায়োলেন্স, হি ইজ অনলি অ্যাডভাইস টু দ্য হিন্দুজ অফ ভারতবর্ষ টু প্র্যাকটিস নন ভায়োলেন্স। দিস ইজ দ্য স্কাউন্ড্রেল। কি বলছেন, হিন্দুরা এটা প্র্যাকটিস করুক, আমার এটা এক্সপেরিমেন্টের জন্য প্রয়োজন, দিস ইজ নিড ফর মাই এক্সপেরিমেন্ট, ফর মাই এক্সপেরিমেন্ট উইথ নন ভায়োলেন্স। অভিক শুভ চক্রবর্তী, ভগবানজির কি সত্যি পিটিএসডি ছিল, এ নিয়ে অনেক বলেছি আমি। মহাকাল, কি মানেটা বুঝলাম না অভিষেক তোমার। মাখনলাল ফতেদার, হ্যাঁ মাখনলাল ফতেদার, ধাওয়ান, অর্জুন সিং, ইয়েস ইউ নো দিজ আর দ্য ইনার ক্যাবিনেট গ্যাং, মাখনলাল ফতেদার, আর কে ধাওয়ান, অর্জুন সিং, সঙ্গে পিসি আলেকজান্ডার অ্যান্ড নিজের ছেলে সঞ্জয়। সঞ্জয় তো, রাজীব তো একটা মাথা মোটা ছেলে, খুব সিম্পল ছেলে, ভালো ছেলে, বংশে একমাত্র ভালোত্ব যদি কিছু থেকে থাকে ওর মধ্যেই ছিল, মানে মোটামুটি ভদ্র ভালো, হোল বংশে ডাইনাস্টিতে একমাত্র ভালো এবং ভদ্র, কিন্তু মাথাটা সাফ ছিল না। হ্যাঁ, সোনিয়া গান্ধী ওকে এক্সপ্লয়েট করলো, এক্সপ্লয়েট করলো এবং শেষে ও খুন হয়ে গেল, এবং পুরো গান্ধী নেহরু ডাইনাস্টির হিউজ ওয়েলথটা এখন সোনিয়া গান্ধীর পার্সোনাল প্রপার্টি। ইতালিয়ান মহিলা, এটা কথা বলে আমি, এ শশবন্ত সিং, বিয়ন সিং নাম সম্ভবত, ইয়েস, যতগুলি করেছিল ইন্দিরার বাঁচার সুযোগ। এবং একটা জিনিস, যে শশবন্ত বিয়ং
could have been arrested, could have been placed before the court or judgment, but সঙ্গে সঙ্গে সুশান্ত হর্ষবন্ত বিয়ন্তকে খুন করা হলো, এবং কারা খুন করলো কেউ জানে না, অর্থাৎ প্রমাণ লোপ করা হলো। এই যে প্রমাণটা লোপ করলো, কিন্তু ঘরের লোকই হর্ষবন্ত বিয়ন্ত could have been arrested and put on trial, and put on trial করলে সত্যি বেরিয়ে আসতে পারে যে শশবন্ত বিয়ন্তকে পেছন থেকে কে কন্ট্রোল করেছে, বাড়ির লোক ধরা পড়ে যাবে। শশবন্ত বিয়ন্ত ওয়াজ মার্ডার অন দ্য স্পট বাই বুলেটস ফ্রম এ ডিফারেন্ট অ্যাঙ্গেল, এস অভিষেক পেরামুদ্দুর প্রচারে মারা যান 1991 একুশে মে। প্রভাকরণ জড়িত থাকতে পারে এটা তো, হ্যাঁ প্রভাকরণ জড়িত থাকবে, এটি জড়িত আছে, এটা 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 তো এটা তো এটা তো প্রমাণিত এখন। কিন্তু ভাই প্রভাকরণকে কে তৈরি করেছিল? প্রভাকরণকে তৈরি করেছিলেন এই রাজীব গান্ধী, হয়ে গেলেন ফ্রাঙ্কেনস্টাইন। দেখো একটা কথা, রাজীব গান্ধী প্ল্যান করলো যে সাউথ ইন্ডিয়া ম্যাড্রাস বহুদিন কংগ্রেসের হাতের বাইরে, ম্যাড্রাসকে যদি আমাকে দখল করতে হয় পলিটিক্যালি, প্রভাকরণের মতো একটা লোককে দরকার। প্রভাকরণের সঙ্গে মৈত্রী তৈরি হলো যে প্রভাকরণকে সেখানে জাফানা অঞ্চলে হেল্প করবে রাজীব গান্ধী, আর রাজীবের যে স্বপ্ন তামিলনাড়ুতে আবার কংগ্রেস গভর্নমেন্ট তৈরি করবে, সেই স্বপ্নকে প্রভাকরণ সাহায্য করবে। এই তো এই তো হচ্ছে হেল্প মিউচুয়াল। কিন্তু একসময় আমেরিকার তেল খেয়ে রাজীব গান্ধী পিস কিপিং ফোর্স পাঠিয়ে দিল জাফানা অঞ্চলে শান্তি স্থাপনের জন্য, এবং সেই পিস কিপিং ফোর্স প্রভাকরণের বিরুদ্ধে যুদ্ধ করলো। এটা তো ব্রিচ অফ ফেথ হয়ে গেল, ব্রিচ অফ ফেথ হয়ে গেল, এবং প্রভাকরণ বিকেম ফ্রাঙ্কেনস্টাইন। পিস কিপিং ফোর্স চেষ্টা করছে প্রভাকরণকে খুন করতে, ন্যাচারালি প্রভাকরণের ফোর্স চাইবে রাজীবকে খুন করতে। তুমি বিশ্বাস ভঙ্গ করেছো, ইম্যাচিওর পলিটিক্স, ইম্যাচিওর পলিটিক্স যেটা ইন্দিরা গান্ধী করেছিল, ভিন্দারলাকে তৈরি করে সে পাওয়ার ক্যাপচার করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীকালে ভিন্দারাকে সে কন্ট্রোল করতে পারলো না। হি বিকেম ফ্রাঙ্কেনস্টাইন, এন্ড ফ্রাঙ্কেনস্টাইনটা এই বিহেভই করে, একটা সসটাকে খেয়ে ফেলে। এটা ছিল অরিজিনাল নাটক অফ মিসেস সেলি, দ্য ফেমাস নোভেল ফ্রাঙ্কেনস্টাইন। সোনিয়া, রাহুল, ওর বোন বাকিরাও কি এরকম বেঘরে মরবে জানি না। অভি স্যার রেনকোজি টেম্পল থেকে ইচিরো উকুরার অ্যাসেসের ডিএনএ টেস্ট পসিবল, নাহলে একটা, এগুলো নিয়ে অনেক বলেছি, অ্যাসেট ডিএনএ অনেক বলেছি বাবা। অভিষেক, না অভিষেক তুমি যেটা বলছো সহানুভূতিশীল ভোট আজকে হয় না, দেখো এটা কোথায় হয় না, এটা হয় না যেখানে ভোটার্সরা অনেক ইন্টেলিজেন্ট ম্যাচিওর, সেখানে হয় না। তুমি কি ভারতবর্ষের মানুষকে, পশ্চিমা মানুষকে খুব ম্যাচিওর মনে করো পলিটিক্যালি, চিন্তার দিক থেকে? যদি বাংলার মানুষ খুব ম্যাচিওর হবে ভাই, যে বাংলাকে ধ্বংস করেছে কংগ্রেস, সেই কংগ্রেস কি করে অ্যাবাউট 25 ইয়ার্স ওয়েস্ট বেঙ্গল রুল করে? যে কমিউনিস্টরা ইসলাম মুসলিম লীগের সব থেকে সাপোর্টার ছিল ইন পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ক্রিয়েশন, তারা কি করে 34 ইয়ার্স বেঙ্গল রুল করে? ভাই হোয়ার ইজ দ্য ম্যাচুরিটি, হোয়ার ইজ দ্য ম্যাচুরিটি? কৃষ্ণগঞ্জের বিধায়ক খুন হতে তার স্ত্রী ভোটে গেল লোকসভাতে, রানাঘাটে হারলো। কৃষ্ণগঞ্জের বিধায়ক খুন হতে স্ত্রী, দেখো ভোটে যেতে যেতে অনেকগুলো ফ্যাক্টর থাকে, অনেক ফ্যাক্টর থাকে। শাহানা, নেতাজি দীর্ঘদিন রাজগুরু হয়ে নেপালে রাজপরিবারের সাথে যুক্ত ছিলেন,
দেখো শাহনান এখানে ঠিক রাজগুরু না, রাজগুরু না, মহাকাল এই পর্যায়ে, মহাকাল পর্যায়ে উনি দীর্ঘদিন একটা সেল্টারে ছিলেন, সেই সেল্টারটা মোটামুটি তার দেখভাল করত নেপাল রাজা, নেপাল রাজা। এবার তাদের ইকুয়েশন কি ছিল আমি জানি না, যেমন তারপরে অযোধ্যার যে রাজবাড়ি তাদের একটা ক্যাম্পাসের মধ্যে একটা পুরনো মন্দিরে উনি দীর্ঘদিন ছিলেন, তাদের কি ইকুয়েশন ছিল জানি না, জানি না আমি, ছিলেন এইগুলো ফ্যাক্টস। ইন্টারনাল ইকুয়েশন কি এটা না জেনে বলা উচিত না, কি রূপে ছিলেন, কি ভাবে ছিলেন, কি রিলেশনসে ছিলেন, এবং নেপালের মহারাজা সেটা জানতেন কিনা তার পরিচয়, বা এখানে অযোধ্যার মহারাজা ওই জেনারেশনসের যিনি রাজা তিনি জানতেন কিনা তার পরিচয় জানি না। তোমাকে একটা কথা বলি শাহানা, তুমি ধরো ইউ হ্যাভ গান টু মিট শঙ্করাচার্য, তুমি মিট করলে, কথা বললে, প্রসাদ খেলে, সবকিছু হলো, কিছুদিন থাকলে তার আশ্রমে, সবই ঠিক আছে, তুমি কি জানো তার পরিচয়? ডু ইউ নো দ্য পার্সন? নো, ইউ ডোন্ট নো দ্য পার্সন। তার তুমি একটা একটা রূপ দেখছো, হি ইজ শঙ্করাচার্য, বাট দ্য শঙ্করাচার্য যে পোস্ট, যে পজিশন, বাট হি ইজ নট দ্য ম্যান, ইউ ডোন্ট নো দ্য ম্যান। এবার এখানে মহাকাল তাদের কাছে কি পরিচয়ে ছিলেন, কি রূপে ছিলেন জানি না আমি, এবং নেপালের মহারাজা বা অযোধ্যার রাজা তাকে কিভাবে দেখতেন, কি রূপে দেখতেন জানি না। তো পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস বিভিন্ন পর্যায়ে ছদ্মবেশে ছিলেন, যে সমস্ত রাজাদের এখানে ছিলেন তারা তো নাকি জানতো তারা পঞ্চপাণ্ডব বলে, জানতো তারা অন্যভাবেই জানত, হয়তো রেসপেক্ট নিয়েই থাকতো, ওরাও রেসপেক্ট দিত। নেতাজিও বলেছেন গান্ধী সে অবশ্য আসবাবপত্র যা কাজে লাগে তাও, নেতাজিও বলেছিল গান্ধী সেই আসবাবপত্র যা কাজে লাগে না তাও ঘরে থাকে, জানি না কি বলতে চাইছো। ডক্টর আর পি মিশ্র বলেছিলেন 1985-এ ভগবানজি মারা গেছেন তার কোনো প্রমাণ নেই, হ্যাঁ বলেছেন, ডেড বডিটা নাকি অন্য কারো ছিল সেটা ইঙ্গিতে বলেছেন, সেটা কমিশনে বলেননি। বাট এদিকে সরস্বতী দেবীর ছেলে রাজকুমার শুক্লা, রীতা ব্যানার্জিরা বলছে ভগবানজি ওই দিন, ভাই রাজকুমার সেদিন তো ছিল না ওখানে, রাজকুমার ওয়াজ নট দেয়ার, রীতাদি রীতাদি ওয়াজ নট অ্যালাউড টু এন্টার, সি ওয়াজ ইন এট এ ডিস্টেন্স, সি ওয়াজ নট অ্যালাউড টু, হার হাজব্যান্ড ওয়াজ নট অ্যালাউড টু এন্টার দ্য রুম বাই ডক্টর আর পি মিশ্র। এ তো হাজব্যান্ড ওর আর রীতাদি বলেই বলেই গেছেন অন কমিশন, ভাই রীতাদি তো কোথাও বলেনি, বলেছেন কোথাও কমিশনে যে হি হ্যাজ সিন দ্য ডেড বডি, তা তো বলেননি, কমিশনের বাইরে এই গল্পগুলো বলে লাভটা কি, কিছু বলার থাকে আবার একটা কোর্টে গিয়ে বলু, তার একটা মানে আছে, মিডিয়ার কাছে গল্প বলে কোনো লাভ নেই। ইয়েস লাল শাস্ত্রীর একদিন বলবো, বলেছি একদিন তো লাল শাস্ত্রীর মৃত্যু, হি ওয়াজ মার্ডার, আরো ফ্র্যাঙ্কলি বলি হি ওয়াজ মার্ডার ইন তাস্কর বাই দ্য জয়েন্ট কনস্পিরেসি অফ হিয়ার ইন্দিরা গান্ধী অ্যান্ড ফ্রম পাকিস্তান দ্য আইব খান, জয়েন্ট কনস্পিরেসি আইব খান অ্যান্ড ইন্দিরা গান্ধী, গান্ধী একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, বিজেপিও সেই ব্র্যান্ড ব্যবহার করছে, হ্যাঁ এটা পলিটিক্যাল কম্পালশন, আফটার অল সুশোভন একটা কথা বলি, উই আর নট ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স, পলিটিক্স ইজ এ ডিফারেন্ট গেম,
যে ডিফারেন্ট গেম, এক্ষেত্রে তোমাকে তোমার কাজ উদ্ধার করতে হবে। কাজ উদ্ধার করতে গিয়ে কিছু কিছু ম্যানুভার্স দরকার হয়, যেহেতু আমরা পলিটিক্সের যুদ্ধক্ষেত্রে নেই, আমাদের এই কম্পালশনটা নেই। আমার পক্ষে গান্ধীকে স্কাউন্ডেল বলা খুব সহজ। সুশোভন, গান্ধী সত্যি স্কাউন্ডেল, গান্ধী সত্যি লম্পট ব্যক্তিগত চরিত্রে। বাট ইফ আই গো টু দ্য পার্লামেন্ট অ্যাজ এন এমপি, ক্যান আই টেল ইন দ্য পার্লামেন্ট ওপেনলি গান্ধীজ ইজ স্কাউন্ডেল, গান্ধীজ ইজ লুম্পেন? নো, আই ক্যান নট। সীতাপুরের সন সম্রাট নেতাজি ছিলেন, আগে বলেছি সন সম্রাট ইজ নট নেতাজি। কে কি বলছে, আস দেন, ডোন্ট আস্ক মি। সব্যসাচী, বরফানি রাজকুমারদের বইটা ভালো করে পড়ো, ভালো করে পড়ো, ক্রিটিক্যালি পড়ো। দেয়ার আর মেনি বরফানিজ, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। অরিজিনাল বরফানি ক্যান নট বি ইন দ্য শো in front of the public. I have seen one Borfani in Kumbho. It's pompous exhibition of his power, of his glamour. No real sacred man, divine man will show this pompous exhibition of his glamour. গান্ধীর পোস্টমর্টেম রিপোর্টের ফাইল আছে আর্কাইভসে, আই থিঙ্ক দ্যাট ইজ লস্ট। নেতাজি শ্যামাপ্রসাদের মুখার্জি সম্পর্কে এমন ছিল, খুব ভালো ছিল, ভেরি গুড রিলেশন। ব্রহ্মচারিণী শ্রদ্ধা প্রকাশ, তোমাকে একটা কথা বলি শোনো, তখন শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিটা মানুষের রাজনীতির একটা প্রেক্ষাপট থাকে। নেতাজি একদম আইসিএস ত্যাগ করার পরে 20 সাল থেকে হিজ ইন পলিটিক্স, তার পলিটিক্সের প্রেক্ষাপটটা, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অল ইন্ডিয়া পলিটিক্স। সেই অল ইন্ডিয়া পলিটিক্সের এখানে মেন এম ইংরেজকে তাড়িয়ে দেশ স্বাধীন করা, মানে মেন টার্গেট হচ্ছে, মেন এনিমি হচ্ছে ইংরেজ। এবং সেই যুদ্ধে তার সবাইকে দরকার, হিন্দু মুসলিম সবাইকে দরকার। সমস্ত কয়েনিংস অফ সেন্টেন্সের স্পিচেস ফ্রেমিং সেভাবেই তৈরি হবে, যে পলিটিক্যাল গেম। অন দি কন্ট্রারি, শ্যামাপ্রসাদ মুখার্জি কখন আসুন রাজনীতিতে, ভাইস চ্যান্সেলর, যখন তিনি ভাইস চ্যান্সেলর দেখছেন বঙ্গদেশে মুসলিম লীগ ক্ষমতায় এসে গেছে 37-এ, যখন গান্ধী নেহেরু বিড়লা চক্রান্তে বঙ্গদেশে কৃষক প্রজাপার্টি কংগ্রেস গভর্নমেন্ট হলো না, কোয়ালিশন গভর্নমেন্ট, তখন ক্ষমতায় এসে গেল মুসলিম লীগ উইথ দ্য হেল্প অফ কৃষক প্রজাপার্টি। বাঙালির সর্বনাশ তো সেদিন করে দিয়ে গেছে গান্ধী নেহরু বিড়লা, এবং বাংলা কংগ্রেসে তখন গান্ধী ভক্ত সংখ্যা এত বেশি যে সুভাষচন্দ্রের কথা মতো যদি গান্ধীকে ডিসোবে করে বঙ্গদেশের সমস্ত কংগ্রেস এমএলএরা কৃষক প্রজাপতি পার্টির সঙ্গে যদি কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি করত, তো বঙ্গদেশের দুর্দশা হতো না। মুসলিম লীগ ক্ষমতা আসার পরে বাংলার হিন্দুদের অবস্থা শোচনীয় হয়েছিল, শোচনীয় হয়েছিল। সেই শোচনীয় অবস্থা থেকে বাংলার
কে মুক্ত করা, বিশেষ করে বাঙালি হিন্দুদের মুক্ত করার জন্য। শ্যামাপ্রসাদ মুখার্জি পলিটিক্স, শ্যামাপ্রসাদ মুখার্জির পলিটিক্স এর প্রেক্ষাপটটা আলাদা। তাকে আশীর্বাদ করলেন কে, কয়েকজন সাধক, যেমন অনেক সাধক তাকে এনকারেজ করলেন, বাঙালি হিন্দুরা বাঁচবে কোথায়, থাকবে কোথায়, সেই প্রেক্ষাপটে তার রাজনীতি। ন্যাচারালি তার রাজনীতির প্রেক্ষাপটের শত্রু হচ্ছে মুসলিম লীগ, এবং ন্যাচারালি তার কয়েনিং অফ সেন্টেন্স, ফ্রেমিং অফ দ্য স্পিচেস অ্যান্ড অ্যাক্টিভিটি সেরকম হবে। সেখানে হচ্ছে ইসলামিক টেরোরিজম, ইসলামিক এক্সপানশনিজম, প্যান ইসলাম, তারা ইসলামের আগ্রাসী মনোভাব, এর বিরুদ্ধে সমাজে কথা বলতে হবে। তা সত্ত্বেও দুজনের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল, দুজন দুটো প্লেনে কাজ করছে, যে গুড আন্ডারস্ট্যান্ডিং। নেতাজি আর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে কেমন ছিল মনে মনে বলতে চাইছি, নেতাজি সাপোর্ট করছে মুখার্জি বাবুকে, এই সাপোর্টটা কখনো কিন্তু প্রকাশ্য হবে না। শ্রদ্ধা প্রকাশ, নেতাজির সাপোর্ট করা শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু প্রকাশ্যে হবে না, এটা সাবলাইন হবে, পর্দার পেছনে হবে, প্রকাশ্যে হতে পারে না। পলিটিক্সে অনেকগুলো গেম থাকে, বিভিন্ন প্লেনসে, অনেকগুলো প্লেনস, যেমন যেমন পলিটিক্সে তুমি দেখবে, যেমন যখন যখন নরসিংহ রাও যখন গভর্নমেন্ট রান করছে, বাইরে বসে আছে সোনিয়া গান্ধী, সোনিয়া গান্ধী সবসময় নরসিংহ রাওকে ট্রাইং টু উইকেন হিম। নরসিংহ রাও ইজ এ ভেরি এডুকেটেড প্রাইম মিনিস্টার, ইন্ডিয়ার বোধ হয় যতগুলো পিএম হয়েছে ইজ দ্য মোস্ট এডুকেটেড প্রাইম মিনিস্টার, মোস্ট ব্যালেন্সড এডুকেটেড, অ্যান্ড মানুষের ইকোনমিকে তিনি বাঁচিয়ে দিয়ে গেছেন, একটা কোয়ান্টাম জাম্প হয়েছে ইন্ডিয়া, ট্রানজিশন হয়েছে ইন্ডিয়ার ইকোনমিক্সের, নেহরুভিয়ান পলিসি সোশ্যালিজম থেকে সরে আসা একটা বিশাল কাজ হয়েছে। এই সময় তুমি দেখবে কিরকম ব্যালেন্স তোমার পলিটিক্স, কারণ সবসময় ট্রাবল মেকার হচ্ছে সোনিয়া গান্ধী, বাইরে বসে আছে বাড়িতে ক্রিয়েটিং প্রবলেমস ফর নরসিংহ রাও প্রধানমন্ত্রী। আর দেখো সে সুব্রহ্মণ্য স্বামীকে নিয়েছে, যদিও কংগ্রেসের লোক নয়, অ্যাজ এ মিনিস্টার টু টেক অ্যাডভাইস, এটা ইউনিক ঘটনা, কংগ্রেসের লোক নয় অথচ মন্ত্রী, এটাই ঘটেছিল শ্যামাপ্রসাদ মুখার্জির ক্ষেত্রে। শ্যামাপ্রসাদ মুখার্জি ওয়ার ফর নট অফ কংগ্রেস, বাট হি ওয়াজ মিনিস্টার ইন দ্য নেহরু ক্যাবিনেট, লাইক আমাদের আম্বেদকার, হি ওয়াজ নট এ কংগ্রেস ম্যান বাট হি ওয়াজ ক্যাবিনেট মিনিস্টার, ঠিক সুব্রহ্মণ্য স্বামী ওয়াজ ক্যাবিনেট মিনিস্টার উইদাউট এ পার্টিকুলার পোর্টফোলিও, বিকজ নরসিংহ রাও ওয়ান্টেড অ্যাডভাইসেস অন ইকোনমিক্স ফ্রম নরসিংহ, ঠিক তার একটা গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল আবার বাজপেয়ীর সঙ্গে, আর বাজপেয়ীর সঙ্গে সুব্রহ্মণ্য স্বামীর সম্পর্ক খুব খারাপ, এটা অদ্ভুত। এই চারটা ক্যারেক্টার চার জায়গাতে, সোনিয়া গান্ধী এক জায়গাতে, নরসিংহ রাও আরেক জায়গাতে, স্বামী আরেক জায়গাতে, বাজপেয়ী আরেক জায়গাতে, এর মধ্যে পলিটিক্স চলছে বিভিন্ন প্লেনসে। ইউ হ্যাভ টু রান দ্য শো, ইউ হ্যাভ টু রান দ্য গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট আর নেতাজির অন্তর্ধান রহস্য একটা, অভিক শুভ্র চক্রবর্তী স্যার, বিজেপি গভর্নমেন্ট কি পারবে নেতাজির অন্তর্ধান রহস্যের একটা সুরাহা করতে? অভিক তুমি যে প্রশ্নটা করেছো এটা 10 বার পড়ো, কি বলতে চাইছো তুমি, তুমি কি বলতে চাইছো যে নেতাজি রহস্যের যে শক্তি কারো দয়ার উপরে দাঁড়িয়ে আছে, কোনো পার্টি বা কোনো ব্যক্তি বা কোনো গভর্নমেন্টের দয়া হলে
সেই রহস্য উন্মোচিত হবে, না হলে হবে না? অথবা তুমি কি মনে করছো যে যে রহস্যের পেছনে যে বিশাল শক্তি, সেই শক্তির লাস্ট লাইনটা লেখা হয়ে গেছে? ভালো করে 100 বার আবার পড়ো তুমি কি প্রশ্নটা করেছো। তুমি আবার প্রশ্ন করেছো, আর কতদিন ওয়েট করতে হবে? একটা ছেলেকে ডাক্তার করতে লাগে 30 বছর, একটা ইঞ্জিনিয়ার করতে লাগে 25 বছর, একটা নেশানকে বিল্ড আপ করতে একটা সেঞ্চুরি লাগে। আর এই প্রশ্ন করছি, কি কন্ট্রিবিউট করেছি, কি স্যাক্রিফাইস করেছি ফর দিস কান্ট্রি, এই প্রশ্ন করছি। বিজেপি গভর্নমেন্ট তো কোনো কাজের কাজ করছে না। তুমি কি কাজ চাইছো, কতটুকু খবর রাখো ভারতবর্ষের সমস্ত প্লেনস এর, কতটুকু খবর রাখো? জানি না কটা মিডিয়া দেখো, কটা কাগজ পড়ো, কত বয়স হয়েছে জানি না তোমাদের। অভিষেক মিডিয়া, তার মানে হিন্দু, গান্ধী সম্বন্ধে একটা কথা বলি আমি, গান্ধী ওয়াজ নট এ ন্যাশনালিস্ট। গান্ধীর এই যে অভিনয়টা ছিল পুরো হিন্দু হিন্দু অভিনয়, রাম নাম রাম নাম, এটা পুরোপুরি অভিনয়। রাম নামের অভিনয়ের পেছনে রামকে স্ট্যাব করা, হিন্দু হিন্দু কথা বলে হিন্দুকে স্ট্যাব করা, এটা অভিনয়। গান্ধী অসাধারণ অভিনেতা, আবার কি লিখেছো, স্যার আর পি মিশ্র বাবার চলে যাওয়ার পরে কেন ওনাকে নেতাজি হিসেবে কোনো দিনও স্বীকৃতি দেননি? ইয়েস, আর পি মিশ্র ইজ মোর ইন্টেলিজেন্ট দেন উই আর, দ্যাটস ওয়াই। ওথ অফ সিক্রেসি ছাড়া এর পেছনে আর কি কারণ থাকতে পারে? ডেফিনেটলি ওথ অফ সিক্রেসি। নি কথাটা বললে ভারতের কি উপকার হবে? আর যে উপকারটা হবে সেটা নেওয়ার মতো মুরুদ ভারতবাসীর আছে তো? অহিংসার কলা আমি কেটে দেখেছি, মহাকাল ব্যঙ্গ করেছেন বুঝারিনি, এটা কম্পাইল করতে খুব খুব পরিশ্রম করতে হয়েছে আমাকে। এই ডায়েরিগুলো রাজীবকে সরিয়ে দিল, না হলে ভারত ওর প্রধানমন্ত্রী থেকে উন্নতি করত। রাজীবকে সরিয়ে দিল, না হলে ভারত ওর প্রধানমন্ত্রীতে উন্নতি করত। এটা অনেকের ধারণা, স্যার জীবন তো, স্যার রাজীব তো নন পলিটিক্যাল পার্সন, আমি তো বলেছি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, ইউ নাথিং অ্যাবাউট পলিটিক্স, একদম গান্ধীর সেকেন্ড ফেজ প্রাইম মিনিস্টারশিপে যে কিচেন ক্যাবিনেট রান করত, ইন্দিরাকে সর্বনাশ করেছে, ইন্দিরার শব্দে ক্ষতি করেছে, সেই সেম কিচেন ক্যাবিনেট প্র্যাকটিক্যাল রান করলো রাজীব, শুধু সঙ্গে থেকে বাদ গেল একটা লোক, একটা বেটে বামুন, বাংলার ওয়েস্ট বেঙ্গলের বেটে বামুন প্রণব মুখার্জি বাদ গেল, আর সবাই রয়ে গেল, আবার ট্র্যাপে পড়ে গেল রাজীব, আবার ট্র্যাপে পড়ে গেল। একজনের ফাঁসি হয়েছিল হয় বস, হ্যাঁ তুমি ঠিকই বলেছো অভিষেক, আমি আমি সবগুলো আমি আমার আমার মনে নেই, তার মানে স্যার যারা ফাঁসিতে চললো ইন্দিরাকে
মার জন্য তারা নির্দোষ হতে পারে, হতে পারে রিয়েল, এগুলো কারণ রিয়েল কনস্পিরেটরস কিল্ড দ্য অ্যাসাসিনস অফ ইন্দিরা গান্ধী টু কনসিল দ্য রিয়েল কনস্পিরেশন। যারা ফাঁসি হলো মেবি দে আর নট দ্য রিয়েল অ্যাসাসিনস। কংগ্রেসে বড় নাম ছিল কামরাজ, না কামরাজ বহু আগে মারা গেছে, কামরাজ ওয়াজ এ স্টলওয়ার্ট। একটা যুগ ছিল কামরাজ, অতুল্য ঘোষ, নিজলিঙ্গাপ্পা, যুগ দে আর দ্য থ্রি স্টলওয়ার্টস অফ কংগ্রেস। কারণ কংগ্রেস সংগঠন নেহরু কিচ্ছু বুঝতেন না, ওই বুকে গোলাপ নিয়ে ঘুরে বেড়াতেন, প্রেম করতেন, শুধু সুন্দরী মেয়ে দেখলেই প্রেম করতেন, এত কিছু কাজের কাজ কিছু করেননি সারা জীবন, স্কাউন্ডারি। রিসেন্টলি 2020 আরটিআই এটা সামনে এসেছে, ক্যালকাটা সিবিএসএল বাবার ডিএনএ টেস্ট হচ্ছে ওটার ইলেকট্রো, ইয়েস এটা করা হয়নি, ডিফেক্টস অফ দিস টেস্ট ইন দ্য সিএফএসএল। আমি তখন তো আর্গুমেন্ট করেইছিলাম কমিশনে 2005। আমি নিশ্চিত এখানে মুখ্যমন্ত্রী যদি ন্যাচারাল ডেথও মারা যায় সেটাকে খুন ষড়যন্ত্র বলে চালাতে চাইবে, হ্যাঁ করবে তো, কারণ এতে পলিটিক্যাল গেন আছে। উন্নত হলেও 34 বছর, বাংলার মানুষ উন্নত হলে 34 বছর থাকতো না। মানে তুমি বলতে চাইছো বোধ হয় ব্রহ্মচারিণী শ্রদ্ধা প্রকাশ, বাংলা মানে উন্নত হলে, মানে মাথার দিক থেকে উন্নত হলে 34 ইয়ার্স থাকতো না, ঠিক? ইউ আর ইম্যাচিউর। সন্ত সিং ওয়াজ হ্যাংড বাট বিয়ন্ত সিং ওয়াজ শুট ডেড, ইয়েস, শর্টলি আফটার দি ইনসিডেন্ট ডিউরিং ইন্টারোগেশন। ইন্টারোগেশন তো আর অন রেকর্ড হয়নি, এই ক্যাম্পের মধ্যে ইন্টারোগেশন হয়েছে কি হয়নি, বাট হি ওয়াজ কিল্ড ইন দ্য ক্যাম্প, ক্যাম্প পৃথিবীর লোক জানতে পারেনি, রিয়েল অ্যাসাসিনদের সরিয়ে ফেলেছে ওরা। তাহলে মুখ খুলে তো বেরিয়ে যাবে না কি আসল প্ল্যানার অব দ্য ইন্দিরা গান্ধী মার্ডার। আমার নিজস্ব প্রশ্ন, ভারতবর্ষে এত গরিব কীভাবে তৈরি হলো, এর জন্য কোনো প্ল্যান কি কোনো সরকার করার সদিচ্ছা দেখায়নি? অভি সি দ্য প্ল্যানিংস ইন লাস্ট 6 ইয়ার্স, সি দ্য ডিফারেন্স অফ প্ল্যানিংস আওয়ার লাস্ট 6 ডিকেডস অ্যান্ড নাও ইন 6 ইয়ার্স, সি দ্য ডিফারেন্স অফ প্ল্যানিং। জেনারেল শিদেই ও তার মা মারা যাননি, সিদেই, সিদেই ওয়াজ নট ডেড ইন তাইওয়ান, ওয়াজ নট কিলড ইন দ্য প্লেন ক্র্যাশ। মানে সিদেইর কোনো আমরা, কোনো আমরা ক্রিমিশন বা বারিয়াল ঘাটে কোনো নাম পাইনি। সিদেই, জেনারেল সিদেইর যদি হবে তাহলে তার আমরা ক্রিমিশন ঘাটে তাইওয়ানে বা বারিয়াল ঘাটে তার নাম পেতাম, পাইনি। যারা সেকেন্ড সোর্স বলছে সিদেই ওয়েন টু রাশিয়া, সারেন্ডার দেয়ার অ্যান্ড ইজ লাস্ট ডেজ ফাইলস ওয়ার প্রিজার্ভ ইন রাশিয়া অ্যান্ড ইন 1999 হোয়েন পেরেস্ট্রাইকা কেম টু রাশিয়া, ইউএসএসআর ব্রোক ডাউন, ইয়েলসিন কেম টু পাওয়ার, দি অল দি ডকুমেন্টস রিলেটেড টু দ্য জাপানিজ জেনারেলস অ্যান্ড সোলজার্স হু সারেন্ডার ইন মাঞ্চুরিয়া টু রাশিয়া, রেড রাশিয়া, ওয়াজ হ্যান্ডেড ওভার টু টোকিও অ্যান্ড ওয়াজ সেন্ট বাই এ প্লেন। গান্ধীজি হলেন গৃহসজ্জা যা এখনো চলে না, জানি না এই ল্যাঙ্গুয়েজ তুমি কোথায় পেয়েছ। বোস বাড়ির একাংশ গুণী বাবার নাম শুনেই রেগে যান, কি আর করবে,
দাদু মাঝে মাঝে চিৎকার করে বলতেন গান্ধী ইংরেজের মাইনে খোরা চা করো। হ্যাঁ, ফ্যাক্ট এটা। আপনার লেখা নিউ কোন নেতাজি রিলেটেড বুক আছে? গুড, ভালো থাকবে না আপনার লাইফ। দেখে নাও, 7টা বই তো আছে, দেখে নাও পরপর কোনটা কোনটা, দেখে নাও। আমাজনে বোধহয় 4টে আছে, আর কলেজ স্ট্রিটে 7টা বই আছে, দেখে নাও। করেছিল ওই নিউ বইপত্র যেটা 77 এমজি রোড, ওখানেই 7টা বই আছে। জয়শ্রীতে কিছু আছে, আরো কোন কোন দোকানে রেখেছি। আমি একটা পার্সোনাল কোশ্চিন করেছি, প্লিজ ডোন্ট বি মাইন্ডেড অ্যাংরি। জয়শ্রীর পক্ষ থেকে ভগবানজির একটি ছবিও কমিশনে কুজমা করতে পারেনি? হ্যাঁ, আমরা সাবমিট করিনি, কারণ ছবি ছিল না, ছবি নেই, তাই সাবমিট করিনি। না, সীতাপুরের সংশোধন আমরা সাবমিট করিনি, উই হ্যাভ নট সাবমিটেড ইট। অন্য কেউ কেউ দেওয়ার চেষ্টা করেছে, দ্যাটস দেয়ার বিজনেস, বাট কমিশন এটাকে কোনো গুরুত্বই দেয়নি। ওকে, এবার ইউ টেক ইউর ওন ডিসিশন। খুব অল্প কয়েকজন সেটাকে কিন্তু অস্বীকার করেন, তারপর সেটা কোর্ট পর্যন্ত গড়িয়ে ব্যাপারে ধামাচাপা। কোর্ট? হোয়ার ইজ দ্য কোর্ট? ইট ওয়াজ কমিশন, ইট ওয়াজ কমিশন, হোয়ার ইজ দ্য কোর্ট? হাউ দ্য কোশ্চেন অফ কোর্ট ইজ কামিং? ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে রাজনীতি বলেছেন শুনলাম, ইয়েস দ্যাট উইল কাম, দ্যাট উইল কাম, বিকজ মহাকাল ওয়ান্টস দিস, ইউনিফর্ম সিভিল কোড মহাকাল ওয়ান্টস দিস। এমকেজি একটা ঘৃণ্য ব্ল্যাকমেল, ওকে সৈকত 1982 12ই অক্টোবর, সৈকত ননসেন্স, ওথ অফ সেক্রেসি। অভিষেক, রাজীব বিমান চালক ছিল, জাস্ট এ পাইলট, প্রণব মুখার্জির মতো ধূর্ত রাজনৈতিক লোক। এক ওর সম্বন্ধে একটা ছোট কথা বলি, হিজ এ পলিটিশিয়ান, হিজ এ পলিটিশিয়ান, ওকে বলি আমরা একদম যাকে বলে বুক টাইপ পলিটিশিয়ান, স্ট্যান্ডার্ড বুক টাইপ পলিটিশিয়ান। ফরেলবক কি গুমনামি বাবার থিওরি মানে? অফিসিয়াল গুমনামি বাবা, অফিসিয়াল ফরেলবক, হোয়ার ইজ দ্য অফিসিয়াল ফরেলবক? ইউ আর থিঙ্কিং অফ ফরেলবক সুভাষ বোস, দের ইজ ফরেলবক অফ সুভাষ বোস ইজ নট সার্ভাইভিং। রাজনৈতিক সচেতন দিল্লিবাসী, কয়েক মাসের ব্যবধানে লোকসভা বিধানসভাতে আলাদা দলকে সরকার এনেছে, ইয়েস টু সাম এক্সটেন্ট, সো ওয়াইজ ডিসিশন। বাট দিল্লিতে যে লোকাল গভর্নমেন্ট চলছে, এই পাইয়ে দেওয়া রাজনীতি, নাথিং ক্যান বি ফ্রি ইন দিস ওয়ার্ল্ড, বিনে পয়সায় ইলেকট্রিসিটি, বিনে পয়সায় জল, এটা কোনখান থেকে আসবে? বিনে পয়সায় বাসে ওঠা, ট্রামে ওঠা, মেট্রোতে ওঠা, এটা পেমেন্টটা কে দেবে? হুইল পে? মানি উইল কাম ফ্রম হোয়ার? রাশিয়া এটা করতে গেছে, রাশিয়া ইউএসএসআর কোলাপসড। আজ যে বাংলা পক্ষ বলে গ্রুপ তৈরি হয়েছে, এ বিষয়ে আপনার কি মানে? আমার সবকিছুতে মতামত জানার দরকার নেই, আমার সব দেখারও সময় নেই। মল্লিক, পশ্চিমবঙ্গের পলিটিক্স প্লেনে স্ক্রিপ্ট অনুযায়ী ঘুঁটিগুলো সাজানো হচ্ছে। আজ সূর্যবাবু, অধীর বাবুরা ডিক্লেয়ার করেছে ইলেকশন ত্রিশঙ্কু হলে ওরা তৃণমূলকে সাপোর্ট করবে। এই তো, এই কথা তো বলে আসছি আমি এতদিন ধরে।
একদম পরিষ্কার তোমরা জেনে রেখো, বিজেপি যদি 148-এর একটা কম সিট পায়, 148 হচ্ছে তোমার 294 এর জাস্ট হাফ, টু নাইন জাস্ট হাফ, দ্যাট ইজ 148, 148 এ যদি একটা সিট কম পায়, দেয়ার উইল বি এ কোয়ালিশন গভর্নমেন্ট, হজপজ গভর্নমেন্ট অফ অল দ্য পলিটিক্যাল পার্টিজ, কংগ্রেস, টিএমসিপি, সিপিএম, নকসালস, মুসলিমস লিগস, অল অল উইল কাম টুগেদার টু ফর্ম এ গভর্নমেন্ট, জাস্ট লাইক ইউর বোম্বে টাইট গভর্নমেন্ট। This is their last chance to survive. And also this is the last chance of us to vote in a case, in a vote, to decide whether a West Bengal, Paschim Bangla, Bharatbarsho thakbe, na Bharatbarsho theke brihottoro Muslim Bangladesher ongsho hoye beriye jabe. Ei jaygatay chinta korte hobe. ভালো করে মনে করে দেখুন, একটা মুসলমানের 50টা কান্ট্রি আছে টু সেটেল, একটা খ্রিস্টানের 150টা কান্ট্রি আছে টু সেটেল, হিন্দুদের কিন্তু কোনো জায়গা নেই থাকবার এক এই ভারত ছাড়া, আর বাঙালি হিন্দুদের এই ওয়েস্ট বেঙ্গল ছাড়া কোনো হোমল্যান্ড নেই আর। এটা হাতের বাইরে এসে গেলে হয়ে গেলে বি হোমলেস ইন দিস ওয়ার্ল্ড। শাহানা, আমি ইন্দিরা গান্ধীর লেখা পড়েছি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কম্পালসারি ইংলিশ বইয়ে কোনো গরিবের কোনো বেশি গরিব, ধনীদের আরো বেশি ধনী করে রাখা হবে। স্যার, ইন্দিরাকে খুনির জন্য যারা ফাঁসি হলো, সে কিন্তু ফাঁসির আগে বলেছিল বোধ হয় যতদূর মনে পড়ে, ঈশ্বর জানেন আমি নির্দোষ। মোস্ট পসিবলি যাদের ফাঁসি হয়েছিল তারা নির্দোষই ছিল, যারা যারা সত্যিকার অ্যাসাসিন ছিল ইন্দিরা গান্ধী, তারা ওই ক্যাম্পের মধ্যে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়, তাদেরকে বাঁচতে দেওয়া হয়নি, কারণ তাদের বাঁচিয়ে রাখলে আসল যে কনস্পিরেটরির নামটা বেরিয়ে যেত, সেই রিস্ক আসার কনফিডেন্ট নেবে না। তারা প্ল্যান করে ইন্দিরা গান্ধী খুনের পরেই ওই খুনিদেরকে খুন করার জন্য প্ল্যান করেই রেখেছিল। যে জিনিসটা হয়েছিল ওইখানে, যেমন নাথুরাম গডসে গুলি করেছে, পাশ থেকে অন্য লোক গুলি করেছে মহাত্মা গান্ধীকে, টু অ্যাসিওর দ্য ডেথ অফ মোহনদাস। Why is not Modi government question put in to officially hand over files concerned with Netaji? আর একটা পর বলি, আমাদের ভারতবর্ষে কি এই স্ট্রেংথটা আছে? বাংলার তো, ওয়েস্ট বেঙ্গলের তো এত এমএলএ এমপি, তোমার পশ্চিমবাংলার এমএলএ এমপিরা কি করেছে? হোয়াট দে হ্যাভ ডান, হোয়াট দে হ্যাভ ডান। এমনও কি হতে পারে ভগবানজির ছবি কারোর না কারোর কাছে আছে, সেই গোপনীয়তা সকল রক্ষার হতে পারে, জানি না আমি। দীপঙ্কর, Why is not Modi government taking any initiative to request government of Vietnam, China, Singapore, etc.? Dipankar, ami ki kore janbo? Dipankar, ami to ekta kotha bolechi. Netaji rahosher shesh serious kotha gulo bolbar shomoy ashini. Bole deshbasir kono labh nei. Ami bolle এটা ভারতবর্ষের বন্ধুদের, ভারতবর্ষ যত লাভ হবে শত্রুদের লাভটা বেশি হবে, বিকজ দ্য ট্রুথ উইল বি ডিসক্লোজড
and handed over to the enemies of the country. CPI ML dolta dekho Marxist kono doleri ভারতবর্ষে কোনো কনসেপ্ট আছে কি? আর কোনো কমিউনিস্ট পার্টিতে, কমিউনিজমের কোনো লিটারেচারে দেশপ্রেম সম্বন্ধে কিছু বলা লেখা আছে কি? কোনো কমিউনিস্ট কি দেশপ্রেমিক? রাশিয়ান কমিউনিস্ট দেশপ্রেমিক, ভিয়েতনামের কমিউনিস্ট দেশপ্রেমিক, ভারতবর্ষের কোনো কমিউনিস্ট দেশপ্রেমিক? মহাকাল কথন বইটা, মহাকাল কথন বুকটা, হ্যাঁ তুমি ওটা তো এতে আছে, ওটা তুমি আমাজনও পেয়ে যাবে, মহাকাল কথন আমাজনও পেয়ে যাবে, বা তুমি জয়শ্রী অফিস অথবা নিউ বইপত্র 77 কলেজ স্ট্রিট পেয়ে যাবে। আজ কংগ্রেসের কথাগুলো শুনি আমার, আপনার দিন ধরে যা বলেছেন সেগুলোই মনে পড়লো। Dipankar, do you personally feel that a fourth Netaji commission formation is necessary? Actress, hey Baba, ami eto kothar ki kore uttor debo, ja howar ta hobe. Obhi, Gumnoi Babar, death. Keno, ami ki kokhono death bolechi? I ever uttered the term death? কখনো বলেছি? আমি তো লিখেছি, আমার কয়েকটা বই লিখেছি। ভূমিপুত্র সংরক্ষণ আইন নিয়ে আন্দোলন যাচ্ছে, ভূমিপুত্র সংরক্ষণ আইন নিয়ে হচ্ছে, বাংলার ছেলে মেয়েদের আগে হোক, কিন্তু কোনো রাজনৈতিক দল এই নিয়ে কোনো কথা বলে না। আর শেষ করি, শুভরাত্রি।